এই মধুর কলেমা আমার কলেজার ভিতরে গেথে গেল, এই মধুর কলেজা কলেমা আমার কলেজায় গেথে গেল। আমি আর কালাম ভুলতে পারি না, ওই মরণ নামের পাখিটা আমাকে শিখিয়ে দিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝতে পারি না খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, পাখি ধরতে পারলে মনো ব্যারি দিতাম পাখির পায় কেমনি আসে যায়। আমি দেখতে পেলাম ওর হৃদয় থেকে ওই সবুজ নামের পাখিটা উড়ে যাচ্ছে, জায়গাটার নাম হলো ইল্লিন, ওই পবিত্র আত্মা খুশবু মাখা আত্মা ইল্লিনের দিকে চলে যায়। আর তাতে আমি শুনতে পাচ্ছি সেই ইল্লিনের ভিতরে জেকের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দাদি বলতেছে ওরে বহিন রে তুই যে একজন ইহুদি নবীর কলেমা পড়িস কেন, আমার দাদু বলছে তুই ইহুদি নবীর কলেমা পড়িস কেন, আমার মা বলছে তুই যে ইহুদি নবী মোস্তফার কলেমা পড়িস কেন। পৃথিবীর মানুষ রে যারা বেদ পড়ে ওদেরকে জিজ্ঞাসা করো, ওরা বেদ পড়ে কিন্তু মানে জানে না, যদি বেদ পড়তো আর মানে যদি জানতো কখনো ওরা কোরআনের বিরোধিতা করতো না। বেদের 400 পৃষ্ঠায় বলা হয়েছে শীতম কল্যাণ হেরা পর্বতমালা আরাধনা পূজ্য গরিয়সি হেরি নাম কল্যাণ অগ্রদারে সর্বভূতে মা বজিষ্যতি বয় সর্বনাম বয়। মোহাম্মদ রসুল্লাহ লিখতে জানতো না, মোহাম্মদ রসুল্লাহ পড়তে জানতো না, আল্লাহ তাকে একটা জ্ঞান দান করলেন, জ্ঞানটার নাম হলো পোগ্রা জ্ঞান, কৃতং শরণং পূজ্যত বয় সর্বনাম হেরা পর্বতমালা আরাধনা পূজ্য। তাকে জিব্রাইল এসে বলেছিল এ কর, তিনি বললেন আমি পড়তে জানি না, যেমন মোবাইল রিচার্জ করা হয় উনি জিব্রিল নবীরে বুকে জড়িয়ে ধরলেন, একবার নয় সালাসাতুল মাররাতে তিনবার বুকে জড়িয়ে ধরলেন, আল্লাহর নবী তাজদারে মদিনাকে রিচার্জ করেছেন জিব্রিল বুকে ধরে, সেখানে নাজিল হয়েছে কর কৃতি তং কৃতি বয় সর্বনাম করলো। এই জন্য মোহাম্মদের ভুল ছিল না, এই কারণে মোহাম্মদের ড্রাইভার ছিল স্বয়ং আল্লাহ, আল্লাহ হলো মোহাম্মদের শিক্ষক, নবী হলেন আল্লাহর ছাত্র। তাহলে শিক্ষক যদি নির্ভেজাল হয় ছাত্র কেন নির্ভেজাল হবে না, এই জন্য মোহাম্মদের চরিত্রের কোনো দোষ নাই। এই জন্য তাকে বলা হয়েছে ইন্নাকা লালা খুলুকিন আজিম, তোমার চরিত্র হলো মহান। ওম শান্তি দর্ব নমস্তিত মহাগরিয়সি মোহাম্মদং পদচ্যুতং সর্বনামে নম। মোহাম্মদের চরিত্র যারা ধরেছে তারা বেড়া পার হয়ে গেছে। মোহাম্মদের স্কুলে পড়লো আবু বকর, জান্নাতের সার্টিফিকেট পেলো। মোহাম্মদের চরিত্র ধরলো ওমর, জান্নাতের সার্টিফিকেট পেলো। মোহাম্মদের চরিত্র উসমান গনি, জান্নাতের সার্টিফিকেট পেলো। মোহাম্মদের চরিত্র ধরলো আলী, জান্নাতের চরিত্র সার্টিফিকেট পেলো। মোহাম্মদের চরিত্র ধরলো আবু সাইদাতুল খুদরি, জান্নাতের সার্টিফিকেট পেলো। মোহাম্মদের চরিত্র ধরলো আবু ওবায়দাতুল জাররাহ, জান্নাতের সার্টিফিকেট পেলো। মোহাম্মদের চরিত্র ধরলো হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, চরিত্র সেগুলো কারা, হযরত আল্লাহ রাসূলের কাছে। বন্ধুরে তারা সব জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে, আপনারা জানেন হযরত তালহা হযরত জুবাইর এরা সব জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। মুহাম্মাদের মাদ্রাসায় পড়ে এরা পৃথিবীর বিজ্ঞ জ্ঞানী হয়ে গেছে। সারা পৃথিবীর বিজ্ঞানীকে জিজ্ঞাসা করো, ওমরের মতো কেউ একজন বিজ্ঞানী কি হতে পারবে। Hey.
সারা পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করো আবু বকরের মতো একজন বৈজ্ঞানিক কি হতে পারবে, সারা পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করো উসমান গনির মতো একজন হাফেজ কেউ হতে পারবে, সারা পৃথিবীর লেখক কাতিবকে জিজ্ঞেস করো আলীর মতো একজন পণ্ডিত কেউ হতে পারবে, কোরআনের অক্ষরগুলো ফোঁটাগুলো যিনি লিখেছিলেন তিনি হযরতে আলী। পৃথিবীর মাটিতে এইরকম পণ্ডিত যত, কেউ বলে ঈশ্বরচন্দ্র, কেউ বলে রবীন্দ্রনাথ, কেউ বলে গুরু নানক, কেউ বলে বালক ব্রহ্মাচার্য, যতই হোমরা চোমরা আসো না কেন সাহাবিদের একটা জুতোর সমতুল্য হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, ও আমার বিশ্ববাসীর ইতিহাস খুঁজে দেখো, আল্লাহর নবীর মাদ্রাসায় পড়লো খালেদ বিন ওয়ালিদ, ইরাকের হীরা শহর দখল করলো, হযরত খালেদ বিন ওয়ালিদ ইরাকের শহর 18 দিন বন্ধ করে রাখলো, বাহিরের লোক ভিতরে যেতে পারে না, ভিতরের লোক বাইরে যেতে পারে না। এই সময় ইরাকের বুড়োরা 20 জন বুড়ো 20টা শিশি করে 20 খালেদ বিন ওয়ালিদের কাছে নিয়ে বলল, খালেদ বিন ওয়ালিদ রে, আমাদের মধ্যে পণ করা আছে প্রত্যেকের কাছে 20 আছে, এই তীব্র 20 খেয়ে মরে যাব, তবু মুসলমানের কাছে আমরা হার স্বীকার করব না। খালেদ বিন ওয়ালিদ বললেন, আইয়াতা জালাল্লাইসা ফিল্লাউ মাতা নাম মান কুরু তাইলাল্লাইসা বিল গইরিহি, তোমাদের 20 গুলো এক জায়গায় করো, একটা বালতিতে সব 20 গুলো ঢালো, 40 জনের 20 একটা বালতিতে ঢালা হলো, 20-এর বালতিটা মুখে নিয়ে খালেদ বিন ওয়ালিদ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন দা নেম অফ আল্লাহ দি বেনিফিশিয়েন্ট দি মার্সিফুল, বিসমিল্লাহির রহমানির রহিম বলে 20-এর বালতিটা মুখে দিয়ে ঢক 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 করে বালতিটার পানি 20 খেয়ে নিল। কিছুক্ষণ পরে সবাই চোখ বার করে দেখলো খালেদ বিন ওয়ালিদ, লাউ কাতালা লাইসা বিল গাইরি ইলাল মাউতিহি ওয়া ফিল কুল্লি ফিল আবাবিহি ওয়া ইজাল কুল্লি ফিল জুদুদিহি ওয়া ইজাল কুল্লি ফিল মাউতাহা, তার চোখ টানলো না, তার ঘুর ঘুমলো না, তার নিদ্রা এলো না, তার খেলা চলো না, তার মৃত্যু এলো না। ইরাকের হীরা শহরের লোক বলল, হে খালেদ বিন ওয়ালিদ, কিসের পাওয়ারে, কিসের শব্দতে, কিসের জোরে 20 কে তুমি নষ্ট করে দিয়েছো, যে দি এমন হুই সাবার শিক সোয়াজ দি স্টেট পাদিবা দস দজ হুন্দা হস্ত ভাবার, আমি একটা পথ অনুসরণ করেছি, সেই পথটা হলো সরল সঠিক পথ, সেই পথটার মালিক হলো দি কিং অফ মেনকাইনট, দি গড অফ মেনকাইনট, সেই পথের মালিক হলো আমার আল্লাহ, আর পথের দিশারি হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই হ্যাভ এ কমবাইট নো দ্যাট ইসলাম, পথের দিশারি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর, খালেদ বিন ওয়ালিদকে নবী স্বপ্ন দিলেন, খালেদ রে তুই আমার দিনকে জারি করতে ইরাকের মাটিতে 20 খেয়ে নিয়েছিস, আল্লাহ 20 হজম করে দিয়েছে, আমি নবী দোয়া করি মরণ ছাড়া তোর কোনো ব্যারাম হবে না, এর নাম হলো ইসলাম, ফুৎকার দিয়ে ফুৎকার দিয়ে ইসলামকে মিটাতে পারে না। আল্লাহ 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 করো সারা পৃথিবী উঠে পড়ে যদি লাগে কোরআনকে বিদায় করতে পারবে না, কোরআনের হাইত্ব মোদির হাতে নাই, কোরআনের দায়িত্ব অমিত শাহর হাতে নাই, কোরআনের দায়িত্ব ভারতের কারোর হাতে নাই। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলছে নিশ্চয় কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজত করব আমি। জোরে বলুন সুবহানাল্লাহ, কোরআন যাতে চুরি না হয়, কোরআন যাতে ডাকাতি না হয়, কোরআন যাতে ছিনতাই না হয়, তাই কোরআনকে আল্লাহ হেফাজত করলেন কোথায়, আব্দুল হান্নানের বুকে, কোরআনকে হেফাজত করলো কোথায়, মাওলানা আমির আলীর বুকে, মাওলানা বড় বড় আলেমদের বুকে, হাফেজের বুকে, কোরআন আল্লাহ রুকিয়ে রাখলেন, চিৎ করে শুইয়ে দিয়ে ছবি যদি তোলো কলেজার ছবি উঠবে, মগজের ছবি উঠবে, কিন্তু 30 পারা কোরআন কোথায় লুকিয়ে আছে, ছবি উঠবে না। মেসকাত শরীফ কোথায় লুকিয়ে আছে, বোখারি শরীফ কোথায় লুকিয়ে আছে, ছবি উঠবে না, জোরে বলুন উঠবে। তাই বেদ বলছেন, শীতং ধর্ম নামস্তিতে বয়ো, ধর্মের যদি গড়াই করো, তার রামায়ণে বলছে বেদ মুখস্থ করে শোনাও দেখি, জিভ বেরিয়ে পড়বে,
আমার ষষ্ঠী তোর গোষ্ঠীর চরণে নমস্কার, ছেলে চাইলাম ছেলে দিলি ছেলে হলো পকেট মার, গোষ্ঠীর চরণে নমস্কার। হ্যাঁ বলছে, যদি পৃথিবীর কেউ পণ্ডিত থাকো রামায়ণ মুখস্থ করে শুনিয়ে দাও দেখি, গীতা মুখস্থ করে শুনিয়ে দাও দেখি, আর শুনতে যদি চাও সাতমারি মাদ্রাসা একটা হাফেজকে দাঁড় করিয়ে দাও, সুবহানাল্লাহ বলুন, একবার বোতাম টিপে দাও, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল রাইবাবি হুদাল লিল মুত্তাকিন, পৃথিবীর কোন কিতাবে দোল খাবে না, কোরআন তোমাকে দোল খাইয়ে দিবে, পড়তে 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 6666টি আয়াত মুখস্থ করে শুনিয়ে দেবে।